আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর মূসা, তোমার সঙ্গে আমি একজন, তোমার সঙ্গে আমি একজন কসাইকে জান্নাতে দিয়ে দেব। জোরে সে বলে আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতেন, সকলে বলে আল্লাহু আকবার। যার কারণে তিনার উপাধি দেওয়া হয়েছে তাকলিমা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। পয়গম্বর মূসা তুতলা মানুষ ছিলেন, তুতলা মানুষদের রাগ বেশি, ঠিক কিনা বলেন? তুতলা মানুষদের রাগ বেশি। পয়গম্বর মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা বলতেছেন, ও পয়গম্বর মূসা, তোমার সঙ্গে আমি একজন, তোমার সঙ্গে আমি একজন কসাইকে জান্নাতে দিয়ে দেব। জোরে সে বলে আল্লাহু আকবার। পয়গম্বর মূসা বলতেছেন, আল্লাহ, মানুষ আর খুঁজে পাইলেন না, একজন কসাইয়ের সঙ্গে আপনাকে আমাকে জান্নাতে দিবে, আমি কসের সঙ্গে জান্নাতে যাইতে চাই না, আমাকে অন্য মানুষের সঙ্গে দেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ও মূসা, ইন্নি আ'লামু মা লা তা'লামু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও মূসা, আমি যা জানি তুমি তা জানো না, এইটা পৃথিবীর কোন সাধারণ কসাই না, এই কসাইয়ের কাছে গেলেই তুমি বুঝতে পারবা যে এটা কোন কসাই। সকলে বলে আল্লাহু আকবার। এইবার জামানার পয়গম্বর মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলা থেকে জায়গার নাম নিয়ে, ঠিকানা নিয়ে, গন্তব্য স্থানের কথা জানিয়া ওই কসাইয়ের কাছে গেলেন। গিয়ে দেখেন আসলে একজন কসাই গরু জব করিয়া অথবা উদ্দুম বা যেটাই হোক জবাই করিয়া গোস্ত বিক্রি করতেছেন। এইবার পয়গম্বর মূসা আলাইহি সালাতু ওয়াসসালাম পাশে বসে থাকিয়া সর্বক্ষণের জন্য, সব সময়ের জন্য ওই কসাইয়ের গোস্ত বিক্রি করা দেখতেছেন। এমন কসাই আমাদের পৃথিবীর কসাইগুলো, যদি আমরা মাংস কিনতে যাই, গোশত কিনতে যাই, যদি 2 কেজি দেয়, বাসায় আসিয়া নেপে দেখি, মাপিয়ে দেখি, 1/2 কেজি শর্ট হয়ে যায়, ঠিক না বলেন? আর আল্লাহ তাআলা যে কসাইয়ের কাছে মূসা পয়গম্বরকে পাঠাইলেন, যে মুসলমান পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সারাদিন থাকার পর ওই কসাইয়ের নিকটে দেখলেন কসাইয়ের মধ্যে কোনো প্রকারের 2 নম্বরি নাই, কোনো প্রকারের ঠকবাজি নাই, কোনো প্রকারের বেইমানি নাই, মানুষকে ঠকাইবে এমন কোনো নিয়ত তার মধ্যে নাই। ওই কসাই সুন্দরভাবে সু মাপকাঠি দিয়া মুসলমান বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে গোস্ত মাপিয়ে দিয়ে গোস্ত শেষ করলেন। সকলে বলি সুবহান। আর সামান্য কিছু গোস্ত, সামান্য কিছু গোস্ত নিজের জন্য রেখে দিলেন। এইবার গোস্তগুলো নিয়ে বাসার দিকে রওনা দিতেছেন। রওনা দেওয়ার সময় পয়গম্বর মূসা ওই কসাইকে ডাক দিয়ে বলেন, ও কসাই ভাই, আমি একটু আপনার সঙ্গে মেহমান হয়ে আপনার বাসাতে যাইতে চাই। সকলে বলে সুবহানাল্লাহ। কসাই বলতেছেন, ঠিক আছে আসো, আমার মেহমান হবেন, তাতে কোনো সমস্যা নেই, আমার মেহমান হবেন, আমার বাসায় যাবেন, আমি আপ্যায়ন করব, কোনো ক্ষতি নেই। এইবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই আল্লাহর বান্দার সঙ্গে চলে গেলেন। বাসায় গিয়ে গোস্তগুলো তিনি নিজ হাত দিয়ে পাক করলেন, নিজ হাত দিয়ে লাকড়ি জড় করিয়া চুলার মধ্যে আগুন লাগিয়া নিজ হাত দিয়ে গোস্তটুকু পাক করলেন। পাক করার পর একটি কুড়া ঘরের মধ্যে একটি বুড়িমা শুয়ে আছে, ওই বুড়িমার কাছে গিয়ে গোস্ত রান্না করিয়ারে মুসলমান,
চিবাইয়া চিবাইয়া ওই বুড়িমার মুখের মধ্যে গোস্তগুলা ঢুকাইয়া দিতেছেন। এইবার কয় নম্বর মুসা ডাক দিয়ে বলেন, ও ভাই জানতে চাই এই বুড়ি লোকটি আপনার কে হয়, আপনি তাকে এত স্নেহ কেন করতেছেন, এত যত্ন কেন করতেছেন, এত সেবা কেন করতেছেন, এত খিদমত কেন করতেছেন জানতে চাই। জানতে চাওয়ার দরকার আছে কিনা, বুঝতেছেন কি ঘটনা? দিল যদি অন্য দিয়ে রাখেন, অন্য দিকে দিয়ে রাখেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আর রুজু যদি এদিকে থাকে তাহলে সব বুঝতে পারবেন। আগামী কালকে আমি আর বক্তা থাকব না, আপনারাই বক্তা হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? একটা ঘটনা মুখস্থ থাকলে আপনিও তো একটা ছোটখাটো বক্তা, ঠিক কিনা বলেন? সম্মানিত যুবক ভাই, মায়ের কেন কষ্ট দাও, মায়ের কেন লাথি দাও, মায়ের জিন্দেগি তুমি কি জানো? মায়ের কষ্টের কথা কি তুমি কখনো স্মরণ করো যে তোমার মা শীতের মধ্যে তোমার জন্য কত কষ্ট করছেন, কত কান্নাকাটি করছেন? ও মুসলমান যুবক ইমানদার, ঘটনাটি শেষের দিকে প্রায় চলে আসছি, শেষের দিকে মজা আছে, ভালো লাগবে শুনলে, কিন্তু হাসির কোরা কি না, দুঃখের জন্য বলতেছি, হিদায়তের উদ্দেশ্যে বলতেছি, আমলের উদ্দেশ্যে বলতেছি। কেউ যদি খেল তামাশা করিয়া ঘটনাকে ডাস্টবিনে ফালাইয়া দেন, তাহলে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে আপনাকে ও ডাস্টবিনে ফালাইয়া দেবে, ঠিক কিনা বলে? যেমন আজকে কিছু কুলাঙ্গার কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা বলেন? আরে ভাই, কওমি মাদ্রাসা আপনাকে কি শিক্ষা দিয়েছেন? আপনার বাবার জানা জানা মাস সহি শুদ্ধভাবে পড়ানোর শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি কোরআন সহি করে পড়তে জানতেন না, কওমি মাদ্রাসার অবদানে আপনি কোরআন আজকে সহি শুদ্ধভাবে ইমাম হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে ইমাম হয়ে আপনি নামাজ আদায় করতেছেন, ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসা আপনাকে কি শিক্ষা দিয়েছেন যে একজন বেআমলওয়ালা, বেআখলাকওয়ালা, বেআদব লোক কিভাবে আদবওয়ালা হয়, এই শিক্ষাই কওমি মাদ্রাসায় দেওয়া হয়, ঠিক কিনা বলেন? অথচ আজকে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কি চলে আসে, বকা চলে আসে, গালি চলে আসে। সম্মানিত যুবক ইমানদার, মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবে পৃথিবীর মধ্যে কুকুর মারে, শুকুর মারে, পৃথিবীর মধ্যে গরু মরে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবা আমি বলে গেলাম আপনাদেরকে সাক্ষী রাখিয়া, আপনাদের যেদিন মৃত্যু হবে ওই কুকুর আসিয়াও আপনারা জানাজা পড়াইতে চাইবে না, ঠিক কিনা বলে? মা বাবা, যেই মায়ের কারণে আপনি পৃথিবীর মুখ দেখছেন। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, গিয়ে দেখি কতগুলো মা মৃত্যুর কবলে কান্নাকাটি করতেছেন আর চিল্লাইতেছেন, এত কষ্ট দেখি আমার চোখে পানি চলে আসলো রে মুসলমান, 10 মাস 10 দিন পেটে রাখিয়া কত কষ্ট করিয়া আপনাকে পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার রহমতে পৃথিবীর জমিনে আপনাকে পদার্পণ করছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলিয়াছেন, ওই মা গর্ভবতী কালে 10 মাস 10 দিন সন্তান পেটে রাখার কারণে যদি কষ্টের কারণে রোজা রাখতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ তাআলা 10 মাস নফল রোজা করলে যে সব হয় ওই পরিমাণ সব ওই বান্দির প্রতি লিখিয়া দে, জোরে সে বলে সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন পেটে রাখার পর ওই মা নফল নামাজে হয়তো বা লিপ্ত হইতে পারে নাই কষ্টের কারণে, আমি আল্লাহ তাআলা এত দয়ালু, আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা গফফার, আমি আল্লাহ তাআলা সাত্তার, আমি আল্লাহ তাআলা ওই মা নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাইত, শয়তান সন্তান পেটে রাখার কারণে কষ্টের মাধ্যমে তিনি যে নফল ইবাদত করতে পারে নাই, আমি আল্লাহ তাআলা 10 মাস 10 দিন নফল নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হইত ওই মায়ের নামে আমি ওই পরিমাণ সওয়াব দান করে দে, জোরে সে বলে সুবহানাল্লাহ। ঘটনা মনে আছে তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এইবার জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, আপনি এত যত্ন করেন কে আমি জানতে চাই। আল্লাহ তাআলার বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, ইনি আমার জনম দুঃখিনী মা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই কথা শুনিয়া বুড়িমার কাছে চলে গেলেন, নিকটে চলে গেলেন। ও বুড়িমা, আমাকে জানাইয়া দাও, এই সন্তান আপনার কতদিন থেকে খেদমত করতেছে, এই সন্তান কতদিন থেকে আপনার যত্ন নিতেছে, এই সন্তান কতদিন থেকে আপনার মুখে আহার উঠে দিতেছে, আমাকে জানাইয়া দাও। বুড়িমা কথা বলতে পারে না, জিহ্বা গুলো জিহ্বা লেলিয়া লেলিয়া বলতেছেন, ও ভাইজান, আমি অনেক দিন হলো আমার স্বামী মারা গেছে, আমার সন্তান যখন ছোট ছিল ছোটবেলায় আমার স্বামী মারা গেছে, আজকে প্রায় 10 বছর হয়ে গেছে, এই 10 বছর থেকে আমার সন্তান নিজ হাতে আমার প্রস্রাব পায়খানা এবং খানা যত পরিমাণের খানা আছে সব পরিমাণ খানা আমার মুখে উঠাইয়া দিয়ে খেদমত করে। জোরসে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহর বান্দা বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমার মা আমার জন্য দোয়া করছে, আমি নাকি জামানার বড় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে জান্নাতে যাইব, এটা কি কখনো সম্ভব? সন্তান বলতেছে যে এটা কি কখনো সম্ভব? কই মুসা আর কই আমি হইতেছে কসাই, কই মুসা আর কই কসাই, আমি কি কসাই হয়ে পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতে থাকতে পারি, এটা সম্ভব? সঙ্গে সঙ্গে ও মুসলমান যুবক ভাই, ও মুসলমান ইমানদার, পয়গম্বর মুসা চোখ দিয়ে টপ টপ করে পানি ছাড়লে, পানি ছাড়িয়ে বলতেছেন, ও যুবক ভাই, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার মা আপনার জন্য যে দোয়া করছেন আমি সেই পয়গম্বর মুসা, আমার সঙ্গে আপনি জান্নাতে থাকবেন মহান রব্বুল আলামিন বলিয়াছেন। জয় শ্রী বল আল্লাহু আকবার। এইবার সন্তান বলতেছেন, আপনি মিথ্যা বলতেছেন, আপনি আবার কেমনে পয়গম্বর মুসা হইলেন, আপনি পয়গম্বর মুসা হইছেন তার দলিল কোথা? পয়গম্বর মুসা এবার বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমার চেহারার দিকে একটু ভালো করে তাকাও, আমার চেহারার দিকে ভালো করে তাকাইলেই বুঝতে পারবা যে আমি পয়গম্বর মুসা। নবীদের চেহারার মধ্যে কিছু গুণ থাকে, কিছু আলোকিত নমুনা থাকে, যেগুলো দেখিয়া আর এক ইমানদার অতি সহজে চিনে নিতে পারে, ঠিক কিনা বলে সম্মানিত মুসলমান ইমানদার? একজন কসাই যদি মার খেদমত করে, বাবার খেদমত করে পয়গম্বর মুসার সাথে জান্নাতে থাকতে পারেন, আপনি আমি কেন মা বাবার খেদমত করে জান্নাতে যাইতে পারবো না, ঠিক কিনা বলেন? খেদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দুআলম বখতিয়ার, হাকিকত সে তো দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমায়েশ পর নমি হাই, মকবুল তু হাই শাজা হাই কাবিল তু বহুত হাই, মকবুল তু হাই শাজা হাই কাবিল তু বহুত হাই, আইনা কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হাই, আইনা কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হাই, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গুজর হো খরিদদার নেহি হো, বাজার সে গুজর হো খরিদদার নেহি হো, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুরে জুরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা সম্মানিত যুবক বন্ধুগণ ও মুরব্বিয়ান ইকরাম মা বাবার খেদমত কেমন করে করবেন আল্লাহর পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে মা বাবা যদি খুশি হয় স্বয়ং আল্লাহ তাআলাও খুশি হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন না আর মা বাবা যদি নারাজ হয় আল্লাহর পয়গম্বর বলছেন মা বাবা যদি নারাজ হয় আল্লাহ তাআলাও নারাজ হয়ে যায় নাউজুবিল্লাহর আওয়াজ এত আসতে বললে হবে জোরে বলেন হ্যাঁ মা বাবার খেদমত করিয়া একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর আমার সবচাইতে সুপ্রিয় সবচাইতে সম্মানজনক ব্যবহার কে বেশি পাওয়ার হকদার আল্লাহর পয়গম্বর বললেন তোমার মা কি জীবিত আছে তোমার মা আছে কি আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর সাহাবি বললেন আমার মা জীবিত আছে এবার বলা হলো ক্বালা সুম্মা মান এরপর কে আল্লাহর পয়গম্বর বললেন ক্বালা উম্মুকা তোমার মায়ের হক সাহাবা আবার জিজ্ঞাসা করলেন ক্বালা সুম্মা মান এরপরে কে আবার আল্লাহর পয়গম্বর বললেন ক্বালা উম্মুকা তোমার মা সাহাবা আবার জিজ্ঞাসা করলেন এরপর কে এইবার আল্লাহর রাসূল জবাব দিয়ে বলতেছেন ক্বালা উম্মুকা তোমার মা জোরে সোরে চিল্লায় বলেন মায়ের হক কয়গুণ বাবার চাইতে বেশি দেওয়া হয়েছে জোরে বলেন কয়গুণ তিন গুণ কলা উম্মুকা কলা উম্মুকা কলা উম্মুকা কলা আবুকা এরপরে তোমার বাবা এরপরে তোমার পিতা আর তিনবার কয়জন তিনবার কার জন্য একজন সাহাবি আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া বলতেছেন আমার মায়ের রাগ বেশি আমি কি করব আমার মা আমাকে এমনি এমনি গালি দেয় আল্লাহ রাসূল বলেন 10 মাস 10 দিন যখন পেটের মধ্যে রাখছিল তখন তো তোমাকে গালি দেয় নাই তোমাকে তুমি যখন শিশু বাচ্চা ছিলা মাটির মধ্যে গড় পারতা পায়খানার মধ্যে গড় পারতা কাদাবালির মধ্যে উবুর খায়া পড়ে যাইতা উল্টে পড়ে যাইতা তোমার সেবা যত্ন করতে তো কখনো তোমার মা বাবা তোমার সঙ্গে হিংসামো করে নাই আজ কেন হিংসামো করে সাহাবা বলতেছেন সাহাবি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আসলে আমার মায়ের রাগ বেশি আল্লাহর পয়গম্বর বললেন তুমি যা বলতেছো আমি এগুলো কখনোই বিশ্বাস করব না তোমার মায়ের যে হক আছে তোমার মা যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তারপরেও তুমি খারাপ ব্যবহার করতে পারবা না এইবার সাহাবি বলতেছেন আমার মায়ের হক আমি আদায় করে ফেলছি মায়ের হক আদায় করে ফেলছি আল্লাহ রাসূল বলতেছেন তুমি মায়ের হক আদায় করছো শুনে তো কি লাগে হাসি লাগে প্লাস বুকটা ফেটে যায় তুমি মায়ের হক আদায় করছো কেমনে আদায় করলা বলো দেখি তোমার মায়ের যে তুমি দুধ পান করছো 2 বছর ধরে এই মায়ের দুধের দাম তুমি দিতে পারবা তুমি মায়ের হক কেমনে আদায় করলা
মায়ের হক কেমনে আদায় করলা? এইবার সাহাবি বলতেছেন, আমার মাকে আমি মক্কায় নিয়ে গিয়ে সাফা মারওয়া সাই করাইছি, তওয়াফ করাইছি, ঘরে উঠাইয়া নিয়ে এবং চতুর্দিকে সাতবার চক্কর দিয়েছি, আরাফার ময়দানে অবস্থান করছি, এইভাবে আমি আমার মায়ের হক আদায় করেছি। এইভাবে কি হক আদায় হয়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও সাহাবি, তোমার হক আদায় হয় নাই, পিঠের না বুকের চামড়া কেটেও যদি তুমি জুতা বানাও আর ওই জুতা যদি ব্যবহার করো, তারপরেও তুমি কোনোদিন মায়ের হক আদায় করতে পারবা না। ঠিক না? জোরে আওয়াজ দিয়ে বলেন। এই মায়ের সঙ্গে যিনারা কষ্ট দেন, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিলেন, ওয়াকুল্লাহুমা তোমরা বলো, তোমরা মায়ের কাছে গিয়ে বলো, কারীমা সম্মানজনক কথা বলো, আদবের সহিত কথা বলো, তানহারহুমা চোখগুলো গরম করিও না, বড় বড় চোখ পাকাইও না, চোখগুলো বড় করিয়া মার দিকে তাকাইও না। মা যদি খোদাই না করুক, আল্লাহ না করুক, মা যদি তোমার কষ্টের কারণে, তোমার ব্যথা দেওয়ার কারণে একটু উফ শব্দ বের করে, তোমার জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনি 14 বার হজ করে আসছেন, মুফতি হয়ে গেছেন, মুহাদ্দিস হয়ে গেছেন, আপনার মা যদি আপনার উপর নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, মুফতির কোন দাম? জোরে বলেন না কেন? মুফতির কোন দাম? মুহাদ্দিসের কোন দাম? 14 বার হজ করেছেন, হজের কোন দাম নাই? সুতরাং কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো। এইটা বলে শেষ করেন আল্লাহ তাআলা, লাস্টে আসিয়া শিক্ষা দিচ্ছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পড়তে কারা কারা রাজি আছেন হাত উঠে দেখেন, কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, আল্লাহ তাআলা বলেন আমাদের সকলকে মা বাবার খেদমত করার মতো তৌফিক শক্তি হিম্মত দান করুন। আয় আল্লাহ, আজ থেকে আর কোনোদিন মা এবং বাবার সঙ্গে, মা এবং বাবার সঙ্গে বেয়াদবি করব, বেয়াদবি করব, ওয়াদা দিয়েছেন কার? আল্লাহ ওয়াদা দিয়েছেন, আমি কিন্তু ওয়াদা নেই নাই, ওয়াদা ভঙ্গ করলে গুনাহগার আপনারা হবেন, আমি হব না। আমাদের হুজুরদেরকে সবাই সম্মান দেয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। সকলে বলি সুবহানাল্লাহ। তো মায়ের খেদমত যিনারা করবেন না, তিনারা জান্নাতের গন্ধ পাবেন না। সকলের কাছে আমি ওয়াদা নিয়েছি, আর কোনদিন মা বাবার সঙ্গে বেয়াদবি করবেন না। প্লাস যিনারা বেয়াদবি করেছেন, আজকে গিয়ে মায়ের কাছে ক্ষমা চাইবেন এবং মাকে বলবেন, মা আমি ভুল করছি, আর কোনদিন খারাপ ব্যবহার, জোরে বলেন আর কোনদিন খারাপ ব্যবহার করব না। দেখবেন মা এমন দয়ালু, সমস্ত ব্যথা কষ্ট ভুলিয়া, আপনি যদি ছোট হন তাহলে বুকে জড়ায় নেবে, আর যদি বড় হন মাথায় হাত দিয়ে বলবে, বাবা তুমি যা কষ্ট দিয়েছো এগুলো আমি কষ্ট মনে করি নাই, তোমার জন্য আমি সব সময় দোয়া করি, তোমার জন্য আমি সব সময় হিদায়াতের দোয়া করি, যে তুমি আমার সন্তান। মা কি কখনো রাগ করে? কখনো রাগ করে? করে না।